কানাডাকে হারিয়ে কোপা আমেরিকা 2024-এর ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। আগামী 15 জুলাই সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায় অনুষ্ঠিত হচ্ছে এ ফাইনাল ম্যাচটি। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে কোন দল, তাই নিয়ে ফুটবল প্রেমীদের মনে চলছে অনেক জল্পনা কল্পনা। উরুগুয়ে নাকি কলম্বিয়া, অনেকে মিলাচ্ছে বিভিন্ন হিসাব নিকাশ। 11 জুলাই বৃহস্পতিবার সকাল 6টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। এতে মুখোমুখি হচ্ছে উরুগুয়ে ও কলম্বিয়া। পরিসংখ্যান অনুযায়ী উরুগুয়ে এগিয়ে থাকলেও বর্তমান পারফরমেন্স অনুযায়ী কলম্বিয়াও পিছিয়ে নেই, তাই আর্জেন্টিনার সাথে ফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে বা কলম্বিয়ার যে কোনো একটি দল। আর্জেন্টিনা উরুগুয়ের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনার জয় 90টি এবং হার 58টি, ড্র হয় 45টি ম্যাচ। আর কলম্বিয়ার সাথে মুখোমুখি লড়াইয়ে 25টি জয়ের বিপরীতে হার 9টি। সে হিসেবে উরুগুয়ে বা কলম্বিয়া যে দলেরই হোক, সুবিধাজনক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। এবার শিরোপা অর্জন করতে পারলে কোপা আমেরিকার 16 বার শিরোপা জয়ের গৌরব অর্জন করবে আর্জেন্টিনা।